Дети, дайте я их покаим. Раис, ну и с куилях, что и так много? Раис, и куилях, и так много? No, 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 it's sister, it's sister. My sister died. শনিবার 7ই অক্টোবর, মাত্র 15 মিনিটের মধ্যে ইসরায়েলের ওপরে শয়ে শয়ে রকেট হামলা চালায় প্যালেস্তাইনীয় জঙ্গি গোষ্ঠী হামাস। অল্প সময়ের ব্যবধানে 5,000-এরও বেশি রকেট হানায় কার্যত দিশেহারা হয়ে পড়ে ইসরায়েলি সেনা। এরপরই পাল্টা প্রতিরোধ শুরু হয়। এরই মধ্যে গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের বাড়ি বাড়ি ঢুকে সেখানকার সাধারণ নাগরিকদের বন্দী করে রেখেছে জঙ্গিরা। সেই ভিডিও আপনাদের দেখাবো, তবে তার আগে অবশ্যই আপনারা আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে কোনো রকম কোনো আপডেট আপনাদের মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং অবশ্যই আজ তক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করবেন, যাতে কোনো রকম কোনো খবর আপনাদের কাছ থেকে মিস না হয়। যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তে ইসরায়েলের বাড়ি বাড়ি ঢুকে সেখানকার নাগরিকদেরকে বন্দী করে রেখেছে জঙ্গিরা, সেই ভিডিও দেখাবো আপনাদের। ইসরায়েলের নাগরিকদের বন্দি করে রাখার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে আপনারাও বুঝতে পারছেন যে তাদের পরিস্থিতিটা ঠিক কি। ছোট্ট বাচ্চাকে দেখুন, সে কিন্তু কাঁদছে, সে জিজ্ঞেস করছে যে ও আর ফিরবে না, তাকে তার মা উত্তর দিচ্ছে না, শুধুমাত্র চোখের জল আর হাহাকার। বাচ্চাটি বলছে যে তার বোন মারা গেছে এবং ভাই পিছন থেকে কাঁদছে, আর সমানে জিজ্ঞাসা করছে যে ও আর ফিরবে না, ও আর ফিরবে না। ভিডিও দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধুমাত্র গোলাগুলির আওয়াজ, রকেটের আওয়াজ, আর ঘরের মধ্যে রীতিমতন ভয় সিঁটিয়ে রয়েছে পরিবারের 4 সদস্য, বাবা মা ভাই বোন। বাবার হাতে রক্ত লেগে আছে, বোঝাই যাচ্ছে যে এই পরিবারের সদস্যদের উপর দিয়ে রীতিমতন ঝড় বয়ে গিয়েছে। এই পরিবারের আর এক সদস্য অর্থাৎ বাড়ির বড় মেয়ে, তাকে হত্যা করেছে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। বুঝতেই পারছেন যে প্রিয় মানুষকে হারানোর শোক কতটা টাটকা। কোনো এক অজানা আস্তানা এরপর ওই 4 জনকে বন্দি করে রাখা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাটিকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কাঁদছ, এরপর মেয়েটিকে বলতে শোনা যায় না ও আর ফিরবে না, মা উত্তর দেয় না ফিরবে না। ঘরের মধ্যে যখন এই ধরনের কথাবার্তা চলছে, তখন
শুরু হয় রকেট হানার, সেই সঙ্গে গুলিবৃষ্টি, সেই শব্দও শোনা যাচ্ছে। রকেট হানার সাইরেন, সেই সাইরেন শুনে কান্না চেপে রাখতে পারেনি বাড়ির খুদেরা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, আতঙ্কের প্রহর থেকে তারা কবে বেরোতে পারবেন, সেই বিষয়টা এখনো পর্যন্ত তারা কেউই জানেন না। এই ভিডিও সম্পর্কে আপনারা যদি কোনো মতামত জানাতে চান অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, আর সব খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও ফলো করতে ভুলবেন না।